আসসালামু আলাইকুম। চন্ডিকা হাথুরি সিংহে হেড কোচ হওয়ার পর থেকেই জাতীয় দলের জন্য সহকারী কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ অবধি খুঁজে পেয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাসকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি। 49 বছর বয়সী এই প্রোটিয়ার সঙ্গে 2 বছরের চুক্তি হয়েছে। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সুপার লিগের 3 ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। ওখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রায় 1 দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন নিক পোথাস। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন তিনি। বর্তমানে কাউন্টি ক্লাব হ্যামশায়ারের উইকেট কিপিং কোচের দায়িত্বে আছেন নিক পোথাস। 6 ফিট 1 ইঞ্চি উচ্চতার নিক পোথাস ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 218টা ম্যাচে 41 ছুঁই ছুঁই গড়ে করেছেন 11,438 রান, যাতে আছে 24টা সেঞ্চুরি আর 100টা হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ 165 রানের ইনিংস। লিস্টে ক্যারিয়ারে 236 ম্যাচে 35 গড়ে করেছেন 4,567 রান, সেঞ্চুরি আছে 3টা আর হাফ সেঞ্চুরি আছে 24টা। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে 3টি ওয়ানডে খেলেছেন নিক পোথাস। খুব একটা ভালো করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। মাত্র 1 ইনিংস ব্যাট করেছেন কেবল 24 রান। কিংবদন্তি মার্ক বাউচারের কারণে নিক পোথাসের ক্যারিয়ার থমকে গেছে। ঠিক আমাদের দেশের খালেদ মাসুদ পাইলট আর মুশফিকুর রহিমের কারণে যেমন কিছু দুর্দান্ত উইকেট কিপারদের জাতীয় দলে আর জায়গা পাওয়া হয়নি। বাংলাদেশের দায়িত্ব পেয়ে নিক পোথাস বলেছেন, বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি আমাদের সামনে রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে। এখন দেখা যাক হাথুরি সিংয়ের সাথে জুটি গড়ে নিক পোথাস বাংলাদেশের ক্রিকেটকে কতদূর নিয়ে যেতে পারেন। তার স্বদেশী অ্যালান ডোনাল্ড কিন্তু অলরেডি বিরাট পার্থক্য গড়ে দিয়েছেন আমাদের পেসারদের দিয়ে।